বর্তমান দেশে গণতন্ত্র নেই এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে শেখ হাসিনা সরকার জনগণের ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফ্রমের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লা মিয়া বৃহস্পতিবার দুপুরে ঢাকা দায়রা আদালত প্রাঙ্গনে আইনজীবী সাংবাদিক সহ সকল পেশাজীবী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার গুম ও হত্যার প্রতিবাদে কালো পতাকা সমাবেশে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন বিরোধী দলের মার্চ ফর ডেমোক্রেসিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে পুলিশ পাহারায় আইনজীবীদের হামলা ও নারী আইনজীবীকে লাঞ্ছিত করা ইতিহাসের জঘন্যতম ও কলঙ্কজনক বলেও মন্তব্য করেন তিনি সরকারের পতন ঘটাতে সকল আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অ্যাডভোকেট সানউল্লা মিয়া